মুর্শিদাবাদের নিয়ালিশপাড়া গোয়ালজান গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের বিক্ষোভ, তাদের বক্তব্য। মেম্বার কানু ভট্টাচার্য বাড়ি তৈরির নামে কাটমানি খেয়েছেন। আজ এরই প্রতিবাদে পঞ্চায়েত প্রধানের অফিসের সামনে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করে সাধারণ মানুষজন। তারা বলেন যে মেম্বার কাটমানি খেয়েছে, 2000 টাকা করে মানে চাইছেন, জোর করছেন, এমনকি বাড়িতে গিয়ে বারবার ওনাদেরকে বলা হচ্ছে যে তোমাদের জন্য খেটেছি, কাগজ করে দিয়েছি, তোমাদের জন্য টাকা 1,20,000 টাকা করে তোমাদেরকে বাড়ির টাকা পাইয়ে দিয়েছি, তো তোমাদেরকে 2000 টাকা করে দিতেই হবে। কিছু জন দিয়েও ফেলেছে, কিন্তু যারা দিতে পারছেন না তাদেরকে গিয়ে ক্রমাগত বিরক্ত করা হচ্ছে। তো সেই নিয়ে আমরা সেটাও লেখা জমা দিতে প্রধানকে চেয়েছিলাম, কিন্তু ওই লেখাটা নিতে তিনি চাইলেন না, কারণ তিনি অপরদিকে এই বিষয় নিয়ে পঞ্চায়েত প্রধান পাপিয়া ঘোষ সাহা জানিয়েছেন তার আমলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। যে মেম্বার করেছে তাকে গিয়ে তারা বলুক কি বললেন তিনি, চলুন শুনে নি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। কাজগুলো করা হয়, সেটা আমি এর আগে রাজনৈতিক ব্যাপারে আমি জানিও না বুঝিও না, আমি হাউসওয়াইফ ছিলাম, কারণ আমার ফার্স্ট টাইম এই অফিসে পঞ্চায়েতে আসা, রাজনৈতিক দলে আসা, কারণ এর আগে কী হয়েছে কী করেছে সেটা আমি বলতে পারবো না। আমি যখন এসেছি তারপর থেকে ঘরের ছবি দেওয়া হয়েছে, যেটা করা হয়েছে, নতুন করে কোনো ঘর আসেনি। মেম্বারের বিরুদ্ধে অভিযোগ, আপনি প্রধান, সেটা আমি বলতে পারবো না। বাইরে শুনুন, আমার ঘরের সমস্যা আমি বলতে পারবো, আমার বাড়ির পাশে কার বাড়িতে ঝগড়া হচ্ছে কী হচ্ছে আমার তো বলা সম্ভব না। আপনি তো পঞ্চায়েত প্রধান, অবশ্যই পঞ্চায়েতের একজন মেম্বারের বিরুদ্ধে অভিযোগ, মেম্বারের বিরুদ্ধে সেটা মেম্বার বলতে পারবে, সেটা মেম্বারকে কোন মেম্বারের বিরুদ্ধে বলছে সেটা তাকেই জিজ্ঞেস। সেটা তো আপনাকে একটা লিখিত দিতে এসেছিল, আপনি সেটা রিফিউজ করেছেন, নেন। সেটা আমি, আমার বোর্ড থাকতে তো হয়নি, সেটা আমি কেন রিসিভ করব, আমার রিসিভ করার কোনো প্রয়োজন নেই তো, কারণ আমার আগের বডিতে যারা প্রধান উপপ্রধান ছিলেন তারা জানে। এখন আমি বর্তমান করতে পারেন, আমি বর্তমান অবস্থা আমি এটা কিছুই জানি না, কেউ যদি করে থাকে আমি জানিও না, নতুন অবস্থা কেউ আশা করি করেনি। আর একটা অভিযোগ যেটা, যে আপনি পঞ্চায়েতের চেয়ারে বসলেও টোটালটা হ্যান্ডেল করে আপনার সামনে, না এটা মিথ্যা কথা, এটা কে বললো? কারণ অফিসে 12টার থেকে 5টা অবধি আমি প্রত্যেকদিন রেগুলার আসি, এটা কেউ যদি অভিযোগ করে যদি ভাবে যে এটা সত্যি কথা, তাহলে পঞ্চায়েতে তাকে প্রত্যেকদিন আসতে হবে, কারণ আপনি একমাত্র জানতে পারবেন আমার অফিস স্টাফ, আদার্স যারা পঞ্চায়েতের বাইরে আছে তাদের কাছে, এটা আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন যে প্রধান হিসেবে আমি কী করছি, আমার বলাটা তো এটা ঠিক না, কারণ পাবলিক এটা বুঝতে পারবে আমি কী করছি।